Clash of Clans. Hello friends, good evening. তোমাদের সামনে আমি আজকে আবার চলেছি নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটেজির সাথে। সো আজকে আমি অ্যাটাক করতে চলেছি টাউন হল 11 এর। আজকের অ্যাটাক কিন্তু ভীষণ 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 স্পেশাল হতে চলেছে ব্যাট স্পেলের সাথে। শুধু এটুকুই বলে দিচ্ছি, আজকে ব্যাট স্পেলের সাথে আজকের অ্যাটাকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সো পুরো অ্যাটাকটা দেখতে গেলে তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যেতে হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকের অ্যাটাক আমি শুরু করে দিচ্ছি। তাহলে এখন চলে যাবো সোজা অ্যাটাকে। সো গাইস, চলে এসেছি আমি টাউন হল 11 এ অ্যাটাক করার জন্য। আর আজকে আমি অ্যাটাক করতে চলেছি নতুন কিছু আর্মির সাথে। সো নতুন কিছু আর্মি নিয়ে নিয়েছি ব্যাট স্পেলের সাথে। আর আজকের অ্যাটাক বহুত 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 মজা হতে মজা হতে চলেছে। আর এরকম বেসের উপর তো ইজিলি 3 স্টার আসবে, হ্যাঁ যে কোনো ম্যাক্সের বেসের উপরেই চলে আসবে। আর এই বেসে তো ইজিলি চলে আসবে। আর এখন আমি যেই বেসের উপরে অ্যাটাক করতে যাচ্ছি না, সেই বেসটাকে একদম মানে একদম শেষ করে দেবো, একদম শেষ, কিচ্ছু রাখবো না বেসে, একদম শেষ করে দেবো বেসে। সো বেসে একেবারে খেল খতম করে দেবো আর একটা জবরদস্ত অ্যাটাক করবো। সো তার জন্য আমাকে যেতে হবে যেই বেসে আমি অ্যাটাক করবো, সো সেই বেসে আমি চলে যাবো। আর তোমাদেরকে অ্যাটাকটা মানে দেখাবো, আর তোমরা অ্যাটাকটা ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাকটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকের অ্যাটাকটা আমি শুরু করে দিচ্ছি, একটা পাওয়ারফুল অ্যাটাক। আর অ্যাটাকটা আজকে মানে ভীষণ একটা বেসের একেবারে খেল খতম করে দেবো, একদম খতম, কিচ্ছু রাখবো না। আর আজকে আমি যেই বেসে অ্যাটাক করতে যাচ্ছি না টাউন হল 11 এ, সেই বেসকে একদম তো শেষ হয়ে যাবে বেসটা। আর এরকম মানে ওরকম বেসে তো এমনি শেষ হয়ে যাবে, যে কোনো ম্যাক্সের বেসই শেষ হয়ে যেতে পারে। আর ওরকম বেস তো ইজি শেষ হবে। তো তোমরা দেখতেই থাকো বেসটা কেমন, আর ভিডিওটি স্কিপ থাকো পুরোটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবো আজকে কত মজা এসে যাবে অ্যাটাক করতে। সো তাহলে এখন চলে যাচ্ছি অ্যাটাকে। সো গাইস, আজকে আমি চলে এসেছি টাউন হল 11 এ অ্যাটাক করার জন্য। আর আজকে অ্যাটাক করতে গিয়ে বহুত মজা আ যায়গা, বহুত মজা। সো আজকে আমি এই বেসের ওপর অ্যাটাক করতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট আমি সাইডটা ক্লিয়ার করে নিচ্ছি কিং দিয়ে। সো অ্যাটাকটা তোমরা ভিডিওটি স্কিপ না করে অ্যাটাকটা দেখতে থাকো। বেবি ড্রাগন, কুইনের পিছনে হিরার লগ লঞ্চার, কুইনের অ্যাবিলিটি। তো গাইস, অ্যাটাক দেখা যা যে অ্যাটাকে কি কি হতে চলেছে। মুনির উপর রেজ, মাইনর ওয়াডে, ভালকেরি ফ্রিজ, হিল ব্যাটসেল। গাইস, অ্যাটাক এবার দেখা যা। ফ্রিজ, রেজ, ওহো হো হো, ইনফেনো ইনফেনো ইনফেনো, শেষ কে আর্চার। এখনো কুইন রয়েছে, ওয়ার্ডেন রয়েছে, এখনো মাইনর, ইয়ে আর ভলকেরি, এরাই তো একদম কামাল করে দেবে। এতে ইজি লিস্টটা আসছে। তো কুইনের তো অ্যাবিলিটি চলে গেছে, এখন মাইনর 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 দৌড়ে দৌড়ে আসছে মারার জন্য ডিফেন্সের মধ্যে। উইজার টাওয়ার 91%, ও কি আর অ্যাটাক হয়ে গেছে, 94%। হেডফোনই খুলে যাচ্ছে, সত্যি গাইস হেডফোনই খুলে যাচ্ছে অ্যাটাক করার চোটে। তো 96-97 চলে এসছে ইজি লিস্টার। তো মানে যে কোনো ম্যাচের বেসে যে কোনো টাউন হলে ইজি 3 স্টার চলে আসবে এই অ্যাটাকে। 99 and 100 চলে এসছে 3 স্টার।
সো আজকে একটি নিউ অ্যাটাক স্ট্র্যাটাজি ইউজ করেছি ব্যাট স্পেলের সাথে ভলকেরি অ্যান্ড মাইনর দিয়ে। সো ইজি 3-স্টার চলেছে আর আমার অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে, আর অ্যাটাকে তো তোমরা দেখতেই পেয়েছো, ইজি 3-স্টার নিয়ে চলে এসেছি ইজিলি। সো গাইজ আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসে তারা মানে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকে এইটুকুই গাইজ, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট নিউ একটা ভিডিও, নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটাজিতে। সো আজকে এইটুকুই, বাই।